আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন অনেক মা বাবা কিংবা অভিভাবক অথবা শিক্ষক শিক্ষিকা ছোট ছোট শিশুদেরকে শাসনের নামে বেদম প্রহার করে থাকেন শারীরিক নির্যাতন করে থাকেন পড়াশোনা না করার অজুহাতে কিংবা পড়াশুনার প্রতি অমনোযোগী হওয়ার কারণে অথবা দুষ্টমি করার অজুহাতে শিশুদেরকে বেদম প্রহার করার ব্যাপারে ইসলামী শরীরের দৃষ্টিভঙ্গি কী আজ আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব শুরুতে যে কথা বলে রাখতে চাই তা হল একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ইসলামী শরিয়ার নির্ধারিত বালেগ হওয়ার যে সীমানা রয়েছে সেটি স্পর্শ না করে অর্থাৎ নাবালেগ থাকে ততক্ষণ পর্যন্ত ইসলামী শরিয়ার দৃষ্টিতে শিশু হিসাবে বিবেচিত থাকে আর কোন শিশুর প্রতি মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কোনো আদেশ নিষেধ তার কোনো আবশ্যিক বিধিবিধান এবং শাস্তিমূলক ব্যবস্থা তথা দণ্ডবিধি প্রযোজ্য হয় না এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত নামায়ক রাম একমত যেখানে আল্লাহাব্বুল আলমিন সৃষ্টিকর্তা হয়ে তার সৃষ্টির প্রতি নাবালেগ হলে এরকম দৃষ্টিভঙ্গি তার। সেখানে কোনো মা বাবা অভিভাবক অথবা শিক্ষক বা কারোর জন্য নাবালেগ কোনো শিশুর প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কোনো অধিকার নেই এজন্য শিশুদের প্রতি তাজিবের কথা ইসলাম বলে না তবে তাদের তাদিবের কথা বলে তাজিব মানে হল তাদেরকে শাস্তি দেওয়া শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা তাদিব মানে হলো তাদেরকে শৃঙ্খলা শেখানো শিষ্টাচার শেখানো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের বয়স অনুপাতে শরিয়ার শাসনের নীতিমালা অবলম্বন করে তাদেরকে শাসন করা এটাকে বলা হয় তাদিব অতএব তাদিব ইসলামে বাচ্চাদের বেলায় প্রযোজ্য হলেও জায়েজ হলেও তাজিবের কোনো সুযোগ ইসলামে নেই বিশেষ করে একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীর প্রতি কেমন আচরণ হওয়া উচিত দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সে বিষয়ে আমরা নির্দেশনা পাই সুরাই আর রহমান থেকে বোলা আলমী নিঃস্বাদ করেছেন আর রহমান ও আল্লামাল কোরআন যিনি রহমান যিনি পরম দয়ালু তিনি মানবজাতিকে জাতিকে শিক্ষা দিয়েছেন এখানে বল আলমিন মানব জাতির কোরআন শিক্ষক হিসাবে স্বয়ং তিনি নিজে অবতীর্ণ হয়েছেন এবং নিজেকে পেশ করেছেন উপস্থাপন করেছেন আর আল্লাহ তালা যখন শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তখন তার যে গুণটি উল্লেখ করেছেন সেটি হলো আর রহমান যার অর্থ হল অনেক দয়ালু এবং পরম মায়ালু অথচ শিক্ষার সাথে আল্লাহব্বুল আলমিনের গুণবাচক নাম আলিম আল্লাম বা যেভাবে মনে হয় সেগুলো বেশি যথার্থ হতো আল্লাহ যদি বলতেন আল্লা আলিম আল্লাম আল কোরআন অথবা আল্লা আল্লাম আল্লাম আল কোরআন যিনি অনেক জ্ঞানী তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তাহলে মনে হয় যে বেশি যথার্থ হতো কিন্তু না আল্লাহ রব্বুল আলমিন এখানে আর রহমান আল্লাম আল কোরআন বলে আমাদেরকে বার্তা দিয়েছেন যে যারা শিক্ষকতার তার ভূমিকা অবতীর্ণ হবেন বিশেষ করে যারা কোরআনে শিক্ষক হবেন তাদের অন্তর্বর্তী মায়া থাকতে হবে দয়া থাকতে হবে যেমনটি আল্লাহ তারা তার নিজের ক্ষেত্রে উল্লেখ করেছেন অতএব একজন কোরানের শিক্ষক কখনও তার শিক্ষার্থীকে বেদমভাবে প্রহার করতে পারেন না অমানবিক আচরণ করতে পারেন না যদি করেন তাহলে তিনি কোরআনের শিক্ষক নয় বরং তিনি জল্লাদ আবুদাউদে করিম অর্থাৎ তোমাদের সন্তানদেরকে তোমরা সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো আর তারা যখন দশ বছরে উপনীত হয় তখনও যদি সালাত আদায় না করে তাহলে শাসনমূলক ব্যবস্থা গ্রহণ কর অর্থাৎ প্রহার করো সে প্রহারটা হবে শাসনমূলক প্রহার আজকাল প্রহার করা বলতে যে বেদম পেটানোর দৃশ্য আমরা দেখতে পাই এখানে সেটি মোটেও বোঝানো হয়নি ইমাম আজম ইমাম আবু হানিফ রহেমল্লা ইমাম মালিক এবং ইমাম আহমদ হাম্বল রহমল্লা সহ জম্মুর তথা সংখ্যাগরিষ্ঠ স্কলারগণ এহাদিসের ব্যাখ্যায় বলেছেন যে সর্বোচ্চ তিনটি বাড়ি দেয়া যেতে পারে শিশুকে সালাত আদায় না করার কারণে এবং সেটি শাস্তিমূলক নয় সেটি শাসনমূলক শুধুমাত্র তাকে সালাতের প্রতি গুরুত্ব বোঝানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাতে তার গায়ে দাগ পড়তে পারে সে অনেক বেশি ব্যথা পেতে পারে এরকম কোনোভাবে প্রহার করা যাবে না সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান একজন ইমানদার কাছে থাকতে পারে না সেখানে সালাতের মতো বিধান লঙ্ঘন করার কারণে যদি এতটা দায়িত্বশীল হতে হয় শাসন করার ক্ষেত্রে তাহলে সেখানে একজন শিশুকে পড়াশোনা না করার অজুহাতে পড়াশোনার প্রতি অমনোযোগী থাকার কারণে কিংবা দুষ্টমি করার অজুহাতে বেদমভাবে পেটানোর কোনো সুযোগ ইসলাম শরিয়াতে অন্তত নেই ইসলামের পঞ্চম খলিফা খ্যাত ওমর আব্দুল আজিজ রাহেমাহুল্লার শাসন আমলে বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীলদের প্রতি তিনি একটি চিঠি লিখে পাঠিয়েছেন এবং সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন কোনো শিক্ষক যেন কোনো শিক্ষার্থীকে তিনটির বেশি আঘাত না করে প্রহার না করে আর সে তিনটি প্রহারও হবে নিছক শাসনের জন্য তাকে সতর্ক করবার জন্য তাকে কিছুটা ভয় দেখাবার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য হতে পারবে না বিশিষ্ট আবি ইমাম দহাক রহম্লা বলেছেন কোনো শিক্ষক যদি কোনো শিক্ষার্থীকে তিনটির বেশি প্রহার করেন অর্থাৎ এমনভাবে প্রহার করেন যা নির্যাতনের পর্যায়ে চলে যায় বেদম প্রহার এর পর্যায়ে চলে যায় তাহলে সেই শিক্ষককে বিচার মুখোমুখি করতে হবে এবং তার কাছ থেকে কেসাস নিতে হবে তো এ হলো ইসলামের ইতিহাসের একেবারে পূর্বসরী স্কলার তথা মনীষীগণের দৃষ্টিভঙ্গি এসব দৃষ্টিভঙ্গিগুলোকে একত্রে করলে আমাদের কাছে দিনের আলোমতে স্পষ্ট হয়ে যায় যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেটি স্কুল হোক মাদ্রাসা হোক কিংবা হেফসখানা হোক যদি বাচ্চাকে শিশুকে শিক্ষার্থীকে বেদম প্রহার করা হয় তাহলে সেটি সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের একটি কাজ হিসাবে বিবেচিত হেফসখানাগুলোতে শিক্ষার্থীদের প্রতি বেদম প্রহারের যে সমস্ত ঘটনাগুলো কথা আমরা শুনে থাকি যদিও এগুলো সকল সব সবসময় ঘটে যে এমন নয় কিন্তু এরকম ঘটনা হেফসখানাগুলোতে অনেক বেশি পরিমাণে ঘটছে যা উদ্বেগের যা উৎকণ্ঠার যা চিন্তার বিশেষজ্ঞ এবং সিনিয়র ওলামায়ক রামের দায়িত্বের মধ্যে পড়ে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগী হওয়া এ বিষয়ে আমার ক্ষুদ্র অভিমত হলো যেহেতু এ ধরনের ঘটনা হেফসখানাগুলোতে তুলনামূলকভাবে বেশি ঘটতে দেখা যায় অতএব দেশের শীর্ষস্থানীয় এবং নেতৃত্বশীল লমায়ক্রামের কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে দেশের সমস্ত হেফসখানাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এক্ষেত্রে সরকার তথা প্রশাসনের সহায়তা নেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে সমস্ত হেফসখানাগুলোকে বাধ্য করতে হবে যে প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক হেফ্কানা শিক্ষকতা করতে পারবেন না এবং প্রত্যেক শিক্ষককে এই কর্তৃপক্ষের কাছে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নেওয়ার পরও যদি কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর প্রতি নিপীড়নমূলক কোনো আচরণ করেন নির্যাতন করেন বেদম প্রহার করেন তাহলে তার প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি কর্তৃপক্ষদাতা প্রতিষ্ঠানের গাফিলতি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে তাহলে ইনশাআল্লাহ এই অনাচারের পথ রুদ্ধ হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ